অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এবং মাইস্কুয়েল পিটিও ব্যবহার করে আমরা একটা লগ ইন রেজিস্টার সিস্টেম দেখব। তো এখানে বেশ সুন্দর একটা প্রজেক্ট আপনাদের দেখানো হয়েছে, যারা নতুন এবং যারা মিডিয়াম লেভেল পর্যন্ত পিএইচপি জানেন সবার জন্য এটা অনেক কার্যকর এবং আপনারা খুব মনোযোগ দিয়ে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং এই প্রজেক্টটা দেখলে আপনাদের পিএইচপি ওওপি এবং পিটিও নিয়ে কীভাবে কাজ করবেন আপনাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক কিছু আপনারা নিজেদের মতো করে করতে পারবেন এবং সাইট ডেভেলপ করতে পারবেন। যেমন ধরুন এখানে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে, এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্মটা আছে, আমি সাবমিট দিলাম, তো ফেল মাস নট ডিএমটি দেখাচ্ছে কারণ কি আমরা এখানে ভ্যালিডেশন করে নিয়েছি। সাপোজ ধরুন এখানে আমি দিলাম যে দেলোয়ার যে ইমরান, আমি কী করলাম নাম দিলাম, সাপোজ আমি ইউজার নেম সাপোজ আমি ডিজে এরকম দিয়ে নিলাম, ওকে, অথবা জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। তারপরে ধরুন আমি ইমেল অ্যাড্রেস দিলাম এরকম সাপোজ দেলোয়ার, তারপরে ধরুন দিলাম যে @gmail.com, তারপরে ধরুন আমি কী করলাম যে পাসওয়ার্ড আমি দিলাম, ওকে। তো এখানে ধরুন আমার ইউজার নেমটা কী করেছে আমরা ভ্যালিডেশন করে নিয়েছে যে ইউজার নেম ইজ টু শর্ট, ওকে। তো যথারীতি ধরুন আমি আবার কী করলাম, আমার এখানে আমার নামটা আমি দিলাম দেলোয়ার যে ইমরান, ওকে। তারপরে ইউজার নেম দিলাম সাপোজ ইমরান, তারপরে ধরুন ইমেল অ্যাড্রেস দিলাম সাপোজ ইমরান, তারপরে @gmail.com, ওকে, gmail.com দিলাম। তারপরে পাসওয়ার্ড আমি কী করলাম যে এরকম আমি পাসওয়ার্ড কী করলাম দিয়ে নিলাম, ওকে। আমি কী করলাম যে এই ইমেল অ্যাড্রেসটা দিলাম ইমরান @gmail.com, সাবমিট করলাম। এখানে কি দেখাচ্ছে যে ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, কারণ কি এই অ্যাকচুয়ালি ওই রকম একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনি কী করতে হবে, আপনাকে অবশ্যই একটা ইউনিক একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ধরুন আমি আবার দিচ্ছি যে দেলোয়ার যে ইমরান, আমি আবার দিলাম ইউজার নেমে আমি ইমরান দিলাম, তারপরে ধরুন আমি এখানে সাপোজ আমি ইমরান টু, তারপরে @gmail, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তারপরে ধরুন আমি কী করলাম যে এরকম আমি পাসওয়ার্ড দিলাম, ওকে। তারপরে আমি সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পরে এখানে কী দেখাচ্ছে যে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, তাই না? তো আমরা একটা ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, যার কারণে কী করেছে সে এখানে একটা ভ্যালিডেশন ধরেছে, ওকে। যথারীতি ধরুন আমি কী করছি, আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি। তো ইউজার নেম সাপোজ আমি দিলাম যে ইমরান, তারপরে ইমেল অ্যাড্রেস সাপোজ আমি নতুন একটা সাপোজ আমি দিলাম যে দেলোয়ার @gmail.com, জাস্ট এরকম দিলাম। পাসওয়ার্ড সাপোজ আমি এরকম দিয়ে নিলাম পাসওয়ার্ড, অ্যাকচুয়ালি আমি 4টা ক্যারেক্টার দিলাম এরকম, পাসওয়ার্ড ইজ টু শর্ট, অর্থাৎ আমরা কী করেছি এটাকে ভ্যালিডেশন করে নিয়েছি, ওকে। তো আপনারা এগুলো শিখবেন কীভাবে ভ্যালিডেশনগুলো করবেন। তো ধরুন আমি কী করলাম, এখান থেকে নতুন একটা নাম এবং সব কিছু নতুন করে দিয়ে আমি কী করবো, একটা রেজিস্ট্রেশন করবো। সাপোজ আমি দিলাম যে আব্দুল হাদি, ওকে। তারপরে ধরুন ইউজার নেম আমি দিলাম যে হাদি, অ্যাকচুয়ালি শুধু হাদি দেবো না, নট হামদি। তো ধরুন এখানে আমি দিলাম যে হাদি, তারপরে @gmail.com, তারপরে ধরুন আমি পাসওয়ার্ড এখান থেকে আমি কী করলাম পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে আমি সাবমিট করলাম, সাকসেস, থ্যাংক ইউ, ইউ হ্যাভ রেজিস্টার্ড, তাই না? আমরা কী করেছি, এখানে রেজিস্ট্রেশন করতে পেরেছি। তো খেয়াল করেছেন অবশ্যই যে রেজিস্ট্রেশন করতে আপনার কী কী ভ্যালিডেশনগুলো এখানে সে ধরেছে, ওকে। তো এই ভ্যালিডেশনগুলো কীভাবে করবেন এগুলো আপনারা এই প্রজেক্টে শিখবেন। তারপরে ধরুন লগ ইন, তো লগ ইনের মাঝে ধরুন আমি কী করছি, এখানে সাপোজ আমি হাদি, সাপোজ আমি দিলাম যে হাদি টু @, তারপরে gmail.com দিলাম। তারপরে ধরুন আমি এখানে কী করলাম যে পাসওয়ার্ড দিলাম, তারপরে লগ ইন করলাম। তা ইমেল অ্যাড্রেস নট এক্সিস্ট, কারণ কি ওই ইমেল অ্যাড্রেসটা নেই। তো ধরুন আপনি আবার এখানে কী করতে পারছেন, এখানে আবার এই যে ফেল মাস্ট নট বিএমটি দেখাচ্ছে, আপনি ভ্যালিডেশন করে নিচ্ছেন এখানে। তারপরে ধরুন আপনার এখানে দিলেন যে দেলোয়ার, জাস্ট আপনি এরকম কিছু দিয়ে নিলেন। তারপরে ধরুন আপনি কী করলেন, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিলেন। তো এখানে কী ধরলো যে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড। তো আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে, এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে নিতে হবে, ওকে ভাই। তো ধরুন আমি আমার ডাটাবেজে আছে এরকম আইডি দিয়ে আমি কী করছি, লগ ইন করার চেষ্টা করছি, ওকে। তো এটা দিলাম, তারপরে ধরুন আমার পাসওয়ার্ড দিলাম। তো এখানে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমরা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি অ্যাকচুয়ালি ওই ইমেল এবং পাসওয়ার্ডের কোনো ডাটা এখানে নেই। এখন ধরুন আমি আমার যে ভ্যালিড ইমেল এবং পাসওয়ার্ড আছে অ্যাকচুয়ালি আমরা এটা দিয়ে ট্রাই করি, ওকে। আমি দিলাম যে ইমরান @gmail.com, তারপরে ধরুন আমি এখানে পাসওয়ার্ড আমার ভ্যালিড যে পাসওয়ার্ড আছে আমি কী করছি, আমার ভ্যালিড পাসওয়ার্ডটা দিলাম। তারপরে কি লগ ইন করার চেষ্টা করলাম, কি দেখাচ্ছে, সাকসেস ইউ আর লগড ইন। এখানে দেখাচ্ছে যে ওয়েলকাম অ্যাডমিন, কারণ কি এইখানে দেখুন এই যে আমার ডাটাটা এখানে চলে আসছে যে অ্যাডমিন, তারপরে যে ইমরান gmail.com, এখানে আমার ইউজার নেম হলো অ্যাডমিন। তো যাই হোক এগুলো আপনি কী করতে পারবেন, এখান থেকে আপডেট করতে পারবেন, ওকে। তারপরে ধরুন আপনার প্রোফাইল আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে প্রোফাইল আপনি কি করতে পারছেন এখান থেকে দেখতে পাচ্ছেন, আপডেট করতে পারছেন। আমি আবার পেয়ে গেলাম, যেমন ধরুন এখানে আব্দুল হাদি আছে, আমি ভিউ করলেন আব্দুল হাদির ডাটাগুলো আমি কি করেছি এখানে শো করেছি। অর্থাৎ আপনি যখন কাজ করবেন তার আরও ডিটেলস যে টেবিলে ডাটা থাকবে সেগুলো আপনি কি করবেন এই পেজের মাঝে লোড করাবেন। তো আমি জাস্ট কি করেছি এখানে অল্প কয়টা, এখানে যে কয়টা ছিল এই কয়টাই আমি এখানে লোড করেছি। তো আপনারা আরও বেশি ডাটা এখানে লোড করাবেন, এতটুকু দেখলে আপনারা ওইগুলো পেরে যাবেন। তো ভিউ পেজটা আপনি কীভাবে করবেন জাস্ট এই মেকানিজমটা এখানে দেখানো হয়েছে। তো আপনি দেখুন এখানে যখন আমি গেলাম এখানে কিন্তু এই যে আপডেট এবং চেঞ্জ পাসওয়ার্ড কোনো অপশন দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন নিজে এইখানে ক্লিক করে আপনি প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে যাবেন অথবা এই যে আপনার আইডিতে যখন ভিউতে আপনি যাবেন এখানে কিন্তু এই যে আপডেট দেখাচ্ছে। সাপোজ ধরুন আমি এখানে আপডেট করে দিলাম, সাপোজ ইমরান, ওকে আমি ইমরান নাম দিয়ে আমি কি করলাম এটাকে আপডেট করে দিলাম। তো আপডেট করে দিলাম এখানে, ওকে সাকসেস আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমি হোমে যাই এখানে কিন্তু অ্যাডমিন দেখাবে, কারণ হলো আপনাকে লগ আউট করে আপনাকে কি করতে হবে আবার এখানে অ্যাকচুয়ালি আপনাকে অ্যাক্সেস নিতে হবে। তখন আপনাকে আপনার যে আপডেটেড যে ইউজার নেমটা আছে সেটা দেখাবে, কারণ হলো আপনি যখন লগ ইন করবেন তখন সেশনটা অ্যাসাইন হয়। তো এই মেকানিজমগুলো আপনারা শিখবেন এখানে, ওকে। তারপরে ধরুন এখানে আমাদের যে অ্যাকচুয়ালি যে ইউজার লগ ইন অবস্থায় আছে তার ডাটা আপনি আপডেট এখানে দেখলেন, ঠিক তেমনইভাবে এখানে এই যে পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন সে অপশনও দেওয়া আছে এখানে। তো ধরুন এখানে আপনি অ্যাকচুয়ালি এখানে সবাই আসতে পারবে না, কারণ হলো এখানে যেমন ধরুন এখানে আমি 1 নম্বর আইডি ডাটা, অ্যাকচুয়ালি আমার আইডি হলো 1। তো ধরুন আপনি এখানে যদি 2 নম্বর আইডি ডাটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি অ্যাক্সেস করতে চান আপনাকে অ্যাক্সেস করতে দিবে না, ওকে ওই ফাইলের মাঝে আপনাকে অ্যাক্সেস করতে দিবে না এই যে চেঞ্জ পাসওয়ার্ড, ওকে। তারপরে ধরুন আমি যদি 3 নম্বর আইডি দিয়ে অ্যাক্সেস করতে চাই আপনাকে কি করে দিচ্ছে এখানে রিটারেট করে দিচ্ছে, ওকে। তো ধরুন এখানে আপনি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এখানে আপনাকে ভ্যালিডেশন করে দেয়া আছে, কীভাবে এই ভ্যালিডেশন করবেন এটা আপনি শিখবেন। সাপোজ ধরুন আমি এখানে কিছু একটা দিয়ে নিলাম, তারপরে ধরুন আমি এখানে কিছু একটা দিয়ে নিলাম, ওকে নতুন পাসওয়ার্ড দিয়ে নিলাম, আপডেট দিলাম ওল্ড পাসওয়ার্ড নট এক্সিস্ট, অর্থাৎ আপনার যে আগের পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এখানে নেই। তো ধরুন আমি কি করলাম এখানে আমার ওল্ড যে পাসওয়ার্ডটা আছে আমি কি করলাম ওল্ড পাসওয়ার্ডটা দিলাম, ওকে। তারপরে ধরুন আমি নিউ পাসওয়ার্ড দিলাম, এরকম নিউ পাসওয়ার্ড 3টা দিলাম, আপডেট দিলাম। তো পাসওয়ার্ড ইজ টু শর্ট, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন এটা অনেক শর্ট। তো ধরুন আমি কি করছি এখন আমার ওল্ড পাসওয়ার্ড দিলাম, তারপরে ধরুন এইখানে আমি কি করলাম আমার নিউ পাসওয়ার্ড আমি দিলাম, অর্থাৎ বড় করে দিলাম, তারপরে কি আপডেট দিলাম পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, পাসওয়ার্ড কি হয়েছে আপডেট হয়ে গেছে, ওকে। তো এই মেকানিজমগুলো কীভাবে করবেন এগুলো কি আপনারা শিখবেন। তো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ধরুন আপনি এখন আছেন অ্যাকচুয়ালি ধরুন আমি হোম পেজের মাঝে আছে। তো হোম পেজের মাঝে আমার মেম্বার যারা রেজিস্ট্রেশন করেছে ইউজার লিস্টদেরকে আমি এখানে শো করেছি। তো ধরুন এখানে আপনি ইচ্ছে করলেই এখন আবার লগ ইন পেজে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। যেমন ধরুন আমি কি করছি এখন এটাকে কপি করছি, কপি করে আপনি এখন কি আছেন আপনি এখন লগ ইন অবস্থায় আছেন। তো এখন যদি আপনি এখানে যে আগে যে লগ ইন ছিলেন, ওকে যে লগ ইন পেজ আপনি অ্যাক্সেস করতে চান আপনাকে কিন্তু এই যে ইন্ডেক্স পেজের মাঝে রিডাইরেক্ট করে দিচ্ছে। তো এই মেকানিজমগুলো কীভাবে করবেন সেগুলো আপনারা শিখবেন, ওকে। তারপরে ধরুন আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরুন আপনি যখন এখানে কি আছে ইন্ডেক্স পেজ আছে, তাই না। তো ধরুন আপনি কি করছেন এখান থেকে লগ আউট করে ফেলছেন, তো আপনাকে এখানে রিডাইরেক্ট করে দিয়েছে। তো এখানে দেখুন এখন এখানে দেখাচ্ছে কি লগ ইন এবং রেজিস্টার, কিন্তু এখানে আপনি যখন লগ ইন অবস্থায় ছিলেন তখন ছিল কি যে হোম এবং প্রোফাইল এবং লগ আউট ছিল, আর যখন লগ আউট হয়ে যাবেন তখন আপনাকে লগ ইন এবং রেজিস্টার এই ফাংশনালিটিগুলো অ্যাকচুয়ালি আপনার মেনুর মাঝে আপনাকে এই দুটা লিঙ্ক আপনাকে দেখাবে। তো এখন যদি আপনি আবার এই যে এই পেজের মাঝে অ্যাক্সেস করতে চান, অর্থাৎ আমি যদি রিলোড দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে দিবে না, ওকে, কারণ আপনাকে কি করছে এখানে রিডাইরেক্ট করে লগ ইন পেজে নিয়ে এসছে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে লগ ইন করে আপনাকে কি করতে হবে এখানে ওই পেজের মাঝে অ্যাক্সেস নিতে হবে। যেমন ধরুন আমি শেষে যে রেজিস্ট্রেশন করেছিলাম যে hadi@, তারপরে gmail.com, ওকে। তারপরে ধরুন পাসওয়ার্ড যেরকম দিয়েছিলাম আমি ওই পাসওয়ার্ড দিয়ে আমি কী করছি অ্যাক্সেস করছি। এই যে ইউ আর লগড ইন এখানে দেখাচ্ছে কি যে হোম প্রোফাইল, তারপরে এই যে লগ আউট দেখাচ্ছে, এই যে আপনার ইউজার নেম দেখাচ্ছে। তারপরে ধরুন এখানে যদি আমি প্রোফাইলে যাই এই যে আমার নিজস্ব এখন আব্দুল হাদির প্রোফাইল আমার এখানে চলে আসছে, তাই না। তো এখানে ধরুন আমি জিমেলের জায়গায় আমি ওয়াইমেল করে দিলাম, তারপরে ধরুন আমি আপডেট দিলাম, ওকে যে ইউজার ডাটা আপডেটের সাকসেসফুলি দেখাচ্ছে, এই যে হাদি ওয়াইমেল চলে আসছে অলরেডি। তারপর আপনি আবার এখান থেকে কি করতে পারছেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন, আবার পেকে গিয়ে আপনার অ্যাকচুয়ালি আপনার ইউজার ডাটা আপনি দেখতেও পাচ্ছেন। তো এরকম মেকানিজম ফুল কনফিগার্ড একটা মেকানিজম লগ ইন রেজিস্টার সিস্টেম PHP অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে এবং MySQL PDU API ব্যবহার করে আপনি কীভাবে করবেন এটা শিখবেন। তো নতুনরা অবশ্যই এটা ভালোভাবে দেখবেন। তো দেখা যায় যে আমি হয়তো ব্যস্ততার কারণে কিছুটা সময় নিয়ে খুব কুইকলি টিউটোরিয়ালগুলো তৈরি করে ফেলি এক টানে। তো আপনারা যখন দেখবেন ভিডিওগুলো পোস্ট দিয়ে তারপরে ধরুন সামনে পিছনে টেনে অথবা ধরুন বারবার ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন যে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এরকম মেকানিজম আপনারা কীভাবে তৈরি করবেন। ওকে তো এই যে এখানে সে দেখাচ্ছে এরকম ওকে তো আপডেট পাসওয়ার্ড এখানে এরকম দেখাচ্ছে তো যখন আমি আরেকটা ইউজারে যাব এই যে সেখানে কিন্তু আবার এই মেকানিজমগুলো দেখাচ্ছে না অর্থাৎ আপডেট তারপরে চেঞ্জ পাসওয়ার্ড দেখাচ্ছে না কিন্তু আমার নিজেরটার মাঝে কিন্তু এটা দেখাচ্ছে যে লগইন অবস্থায় আছে তো ওকে ফাইন মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন ধন্যবাদ।